আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আরেকটা বাসে উঠছি, এখান থেকে আমরা নাপোলি সেন্টারে যাচ্ছি। এখান থেকে আমরা লাঞ্চ করবো, বিকজ প্রচুর খিদা লাগছে। অ্যান্ড ফ্লাইটে এটা যেহেতু লোকাল একটা ফ্লাইট, ফ্লাইট এখানে কোনো মিলের জন্য এক্সট্রা পে করতে হবে, তো আমাদের প্রয়োজন পড়ে নাই এক্সট্রা করে পে করার জন্য। আমরা ফ্লাইটে কোনো খাবার দাবার খাই নাই, এই জন্য আমাদের অনেক খিদাও লাগছে। তো আমরা ডিসাইড করছি এখন সেন্টারে যাবো, সেন্টার থেকে কিছু খেয়ে দেখে ঘুরবো। তো এখন থেকে আর কি নাপোলি ব্লগ স্টার্ট হলো, আমাদের ট্যুরের সেকেন্ড ব্লগ স্টার্ট হলো। তো আপনারা ভিডিও সাথেই থাকুন, হ্যাঁ দেখতে থাকুন। আমরা আর কি এয়ারপোর্ট থেকে বেরোর পর বাসে করে আমরা নাপোলি সেন্টারে আসি। তো এখান থেকে আমরা লাঞ্চ করব, দেন হচ্ছে বাকি ঘোরাফেরা। অ্যান্ড এখন থেকে আর কি আমাদের ট্যুরের সেকেন্ড ব্লকটা স্টার্ট হলো, আর ব্লকটা হবে হচ্ছে পুরো শহর নাপোলি দিকে নিয়ে। আমরা যেখানে যেখানে নাপোলি ঘুরবো সেই জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো, অ্যান্ড আমাদের এখানকার ঘোরার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আই হোপ আপনাদের এই ব্লগটি ভালো লাগবে, অ্যান্ড আগের ব্লগটিও ভালো লেগেছে আই হোপ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, অ্যান্ড এই ব্লগটি শেষ পর্যন্ত থাকবেন। তো আমার ফ্রেন্ডরা এখন আর কি লাঞ্চ করার জন্য রেস্তোরাঁ মানে রেস্টুরেন্টগুলো খুঁজতেছে, এক একজনের সাজেশন এক এক রকম। আমি ভাবছিলাম যে ওয়েলকাম টু গলিস্থা। অ্যাকচুয়ালি এই সেন্টারে আসার পর এখানকার একটি এক্সপিরিয়েন্স একদম বদলা হয়ে গেছে, মানে ইটালির এক্সপিরিয়েন্সটাই নাই। কারণ এখানে মনে হইতেছে যে আমরা গুলিস্তান আসছি, মতিঝিল আসছি, ওই জায়গার এনভায়রনমেন্টে যেরকম থাকে বাংলাদেশে, আমাদের ট্রু এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করছি, তাই না? ইউরোপের গরিব খানা না এটা বেশি হয়ে যায় আসলে, তাহলে নাপোলির লোকজন এসে তোমার পিঠে খুব আমাদের বাসা দেখি কি খাওয়া তো আমরা গুগল ম্যাপে সার্চ দিয়ে একটা বাংলা রেস্তোরাঁ পাইছি। নাম কি বলো তো? নাইম চমচম রেস্টুরেন্ট। সেন্টারে নামার পর যে জিনিসগুলো বেশি চোখে পড়লো সেটা হচ্ছে যে এখানে আশেপাশে কিছু মানে কি বলে যে বাংলাদেশের নিউ মার্কেটে থাকলে কিছু ভ্যান নিয়ে প্রোডাক্ট বিক্রি করতো না, যেমন বিভিন্ন রকমের অর্নামেন্টস, অ্যাক্সেসরিজ, তারপরে কাপড় চোপড়। তো এখানেও ঠিক সেরকমই, যে আমার পিছে হয়তো দেখতে পারবেন ছোট ছোট শপের মধ্যে ওরা আর কি বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছে, চশমা, জামা কাপড়, ব্যাগ, তো এরকম অনেক কিছু। অ্যান্ড এই জায়গার এনভায়রনমেন্টটা একদমই ডিফারেন্ট, আমাদের তরুণ শহরের মতো না। তো আই হোপ আমাদের নাপোলে ঘোরার এক্সপিরিয়েন্সটা ভালো হবে, আমি এতটুকু আশা রাখি। আর আমার শোনার কথা আমি শিওর না, নাপোলি শহরটা একটু ভিন্ন রকমের সুন্দর, আর এখানে কাইন্ড অফ একটু ডেঞ্জারাসও। সো আমরা ট্রাই করতেছি একটু কেয়ারফুলভাবে ঘোরাফেরা করার, অ্যান্ড চাই না কি ওই ট্যুরের মধ্যে কোনো অঘটন ঘটানোর ফলে কারোই মন মানসিকতা খারাপ হোক। এই প্লেসটা হচ্ছে একদমই মনে করেন বাংলাদেশের মতো, মানে বাংলাদেশের একটা ফিল পাওয়া যায়, একদম বাংলাদেশ যেমন কাঁচা বাজার থাকে সেরকম এখানে একটা কাঁচা বাজার বসছে। আর একদম অলিগুলিগুলো অনেক চিপা চাপা। আমরা এখন চলে আসছি নাপোলির পিয়াজারিয়ালের পাশে সমুদ্র বন্দরে, হ্যাঁ এখানকার সমুদ্রের ভিউটা দেখতে আসছি।
এখন নাপোলির সমুদ্র বন্দরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে পুরোটাই সমুদ্রের নিচে সাদা সাদা পাহাড় আপনারা তো দেখতে পড়তেছেন। অ্যান্ড তার অপোজিট দিকে যদি যাই তাহলে ওই সাইডটাতে কিছু জাহাজ রয়েছে, যার নামে আপাতত দেখানোর চেষ্টা করতেছি। ওই দূরে জাহাজ ওই জায়গায়, ওটা হচ্ছে মেনলি বন্দর, আর এটা হচ্ছে পাট, সমুদ্রের পাট যেটা বলে। আর ওই সাইডে হচ্ছে যত রকমের শিপ টিপ মালামাল যেসব নিয়ে আসে ওই জায়গায় আর কি থামায় ওগুলো। তো আমার এর আগে সমুদ্র দেখার অভিজ্ঞতা আছে, বাট তারপরও সমুদ্রটা অনেক সুন্দর হয়তো দেখতে পাচ্ছি। এখানে যদিও ঠান্ডা কম করেনর থেকে, তারপরও আছে মোটামুটি ঠান্ডা। আর সমুদ্রের ঠিক ওপারে পাহাড় দেখা যাচ্ছে, আপনারা তো দেখতেছেন এই যে পাহাড়, এই পাহাড়গুলো অনেক দূরে, হয়তো আরেকটা ওই সাইডে। সমুদ্রের চারদিক দিয়ে পাহাড়ে ঘেরা, দূরে বোট দেখা যায়, আমি জানি না ক্যামেরায় ক্লিয়ার আসছে কি। আমরা এখন চলে আসছি নাপোলির কাস্টেল দেল ওভোতে। আমি আর একটু ভিতরের দিকে গিয়ে আপনাদের চেষ্টা করি। এটা হচ্ছে করোনার কাস্টেল দেল ওভো। এখন আমরা ভিতরে যাব, ভিতরের সৌন্দর্যটা নিজেরাও দেখবেন, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা এখন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ভিতরের দিকে যাচ্ছি, খানিকটা উঁচা ঢালের মতো। তো আমরা এখন ভিতরের দিকে আস্তে আস্তে যাব, দেখি ভিতরে কি আছে। আর এই জায়গার লাইটিংটা এত সুন্দরভাবে সেট করা হয়েছে
একটা অন্যরকম ভাইব চলে আসে জায়গায় আসলে, আপনারা হয়তো দেখেও বুঝতে পারতেছেন। আমার ফোনের স্টোরেজ অলমোস্ট ফুল, দ্যাটস ওয়াই আমি 9 ফোন নিয়ে এখন আবার ব্লগটা কন্টিনিউ করে ট্রাই করতেছি। কিছু করার নেই, এটাই বাস্তবতা। অলমোস্ট নাপোলি যতটুকু সম্ভব অতটুকু ঘুরছি। টাইম খুব লিমিটেড ছিল, কেননা ফ্লাইট থেকে নামার পর, লাঞ্চ করার পর অলমোস্ট 4-5 hours ছিল ঘোরাফেরা করার জন্য। এর মধ্যে নতুন একটা শহর, সব জায়গাও চেনা যায় না, তো যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি কিছু কিছু ইম্পর্টেন্ট প্লেস। আরেকটা জায়গায় যাওয়ার খুবই ইচ্ছা ছিল, সেটা হচ্ছে পম্পে ভিসুভিয়াসে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট সময় স্বল্পতার কারণে সেখানে যেতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট যদি কখনো নাপোলি ট্যুর হয় ডিরেক্ট আমরা পম্পে ভিসুভিয়াসে গিয়ে ঘুরে আসবো। এনিওয়ে কাপ্রি বাকি আছে না? আচ্ছা, নাপোলিতে আরও কিছু জিনিস বাকি আছে, কিছু কিছু গুরুত্বপূর্ণ স্থান, তো ওগুলো নেক্সট ডে ইনশাল্লাহ ঘুরবো। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগে একটি লাইক দিবেন, অ্যান্ড যদি আমাকে কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ব্লগ শেষ হচ্ছে না, আমাদের এরপরের ডেস্টিনেশন হচ্ছে রোম, তো নেক্সট ব্লগটি হবে রোমকে ঘিরে। রোমকে ঘিরে অ্যাকচুয়ালি দুটি ব্লগ হবে। আই হোপ আমরা ফার্স্ট ডেতে রোমের সেন্টারের আশেপাশে গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব, অ্যান্ড দেন সেকেন্ড ডেতে আমরা ভ্যাটিকান সিটিতে যাব। সো আপনারা যদি সেসব ব্লগগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার সেসব নতুন নতুন ব্লগের নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। এখন আমরা যাব ডিনার করতে, দেন ডিনার করে দেন হচ্ছে আমরা আমাদের বাস স্ট্যান্ডে যাব, বাসের উদ্দেশ্যে রওনা দেব রোমে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখা হবে রোমে। তো টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে টিউন, আল্লাহ হাফেজ।